বিশ্ববিদ্যালয় তোমার বাবার টাকা হয় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার টাকা চলে না, ঢাকা বিশ্ববিদ্যালয় জনগণের টাকায় চলে, জনগণের টাকায় তোমরা খাও ভক্ষণ করো, এইখানে বৈশা তুমি অর্ডার করবা পর্দা করা যাবে না, পর্দার মতন হুকুমের উপর তোমার আঘাত। এইটা মুসলমান সমাজে আলেম সমাজের ভিতরে থাকলে পীর মাশায়েকের বাংলাদেশে আলেম ওলামাদের বাংলাদেশে এমন কথা কইলা তুমি নিস্তার থাকবা এটা কখনো হতে পারে না, ঠিক কি না? কারণ ইসলামের সুন্দর যে আল্লাহ পাক দিয়েছেন পর্দা, যেই নারী পর্দা করতে চাইবে অবশ্যই ওই নারীর ভিতরে ইসলামের সিটা ফোটা আছে। কোরআন বুঝেছে, ইসলাম বুঝেছে, যার কারণে পরা পুরুষের সামনে সে কি করতে চায় না, নিকাব খুলতে চায় না। আজকে আমার ইসলামের সৌন্দর্য দেখে দেখে হাজার মুসলমান হইতেছে কেন? ভারতের এক মডেল সবাই নাম বললে চিনবেন, নাম বলবো না, যেই নাকি যেই মায়াটা হাজারো মানুষের সঙ্গে মেলামেশা ছিল, অর্ধ অলঙ্গ অবস্থায় বিভিন্ন শুটিং করত, নাচ গান করত, ওই মেয়েটা ইসলামের ছায়া পাইয়া এক যুবকের মাধ্যমে ইসলামের সৌন্দর্য পাইয়া কালিমা পাইয়া মুসলমান হইয়া ইসলামের ছায়া তলে সে এসে গেছে, নাম দিয়েছে ফাতেমা। কয়েকদিন আগে সে উমরা করতে যায়, উমরার ভিতরে একটা ভিডিওর ভিতরে সে বলল আমি তো আর মুহতাজ, আমার জন্য সবাই দোয়া করবেন, দোয়া চাই। উমরা থেকে যখন দেশের মধ্যে ফিরত আসে, দেশের মধ্যে ফিরত আসার পর যখন কয়েকজন যুবক কয়েকজন যুবতী তাকে মালা পরানোর জন্য যায়, ফেসবুকে হয়তো ভিডিও অনেকে দেখছে, ফেসবুকে ভিডিওটা ব্যাপক ভাইরাল হয়ে গেছে। ওই নায়িকা যখন মডেল দুনিয়ার জমিনে মক্কা থেকে যখন ভারতে আবার আগমন করেন, ফ্লাইট থেকে আসার পর কয়েকজন যুবক হাতের মধ্যে ফুল নিয়ে গেছেন ফুল দেওয়ার জন্য, আল্লাহর বান্দি কত বড় ফরেজগার হয়ে গেছেন মাত্র কয়েকদিনের ভিতরে। আল্লাহ বলেন আমি যাকে হেদায়াত দান করি দুনিয়ার জমিনে তাকে ধ্বংস করার মতন কারোর কোনো ক্ষমতা, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক যাকে হেদায়াত দান করেন কেউ তাকে হেদায়াত থেকে ফিরাইতে পারে না। এই জন্য আল্লাহর বান্দি ভারতে যখন আসলো কয়েকজন যুবক গিয়েছে মালা পরানোর জন্য, মালা পরাতে যাওয়ার পর ওই যুবতী ওই যুবককে সরাইয়া দিছে, মালা পরাইতে দেয় নাই, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। ওই বান্দি বললেন না তোমার হাত থেকে আমি মালা গ্রহণ করতে পারি না, আমি এখন ইসলামের ছায়া তলে আসছি, আমি এখন বড় মডেলিং না, আমি এখন বড় মডেল না, আমি এখন ইসলামের মডেল নিয়ে ঘুরতেছি, তোমার মতন যুবক থেকে আমি এখন মালা পরতে আমার আর ইসলামে হুকুম দেয় না। অতএব অন্য একটা মেয়ে গিয়ে তাকে হুকুম দিছেন, তাকে পরাইয়া দিছেন মালা। অতএব সাংবাদিকরা এসে প্রশ্ন করলো ব্যাপার কি ম্যাডাম, এমন কি জিনিস আপনাকে আকর্ষণ করলো আপনি ইসলামের ছায়া তলে চলে গেলেন, এমন কি দোষ করলো হিন্দু ধর্ম, আপনি এমন কি দোষ পাইলেন হিন্দু ধর্মের ভিতরে? ওই মহিলা ডাক দিয়ে বললেন আমি হিন্দু ধর্মের কোনো দোষ পাই নাই, কোনো ত্রুটি পাই নাই, তবে আমার কাছে ইসলামের বড় সৌন্দর্য লেগেছে, ইসলামটা আমার কাছে ভালো লেগেছে। এখন ওই মহিলা হিজাব পরে বোরকা পরে চলে নামাজ পরে হজ করে সব কিছু দিয়েছেন কে? এই পর্দার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা আন-নূর আয়াত নাম্বার 30 এর ভিতরে বললেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, কুল্লিল মুমিনিনা, ও নবী আপনি বলেন, কুল আপনি বলেন মুমিনিনা সমস্ত মুমিনদেরকে বলেন, কি বলেন? কি বলেন? তারা যেন তাদের দৃষ্টিকে তাদের এই নজরকে নত রাখে, কি রাখে, কথা বলেন কি রাখে? আবসারিহিম হাফিজুন, এখানে বলা হয়েছে তাদের লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে, কি করে, কি করে? এক নম্বর হলো দৃষ্টিকে যেন নত রাখে, দুই নম্বর লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে। এটা সমস্ত মুমিনদের বলা হোক, নারী পুরুষ সবার ক্ষেত্রে। তাহলে আল্লাহ পাকের বিধান হলো, আল্লাহ পাক বললেন যে আপনি তাদেরকে জানাইয়া দেন তারা যেন দৃষ্টিকে অবনত করে নত রাখে, এবং আল্লাহ পাকের এই আইনটাকে যেন তারা মান্য করে, ব্যতিক্রম যেন না করে। এটা আল্লাহ পাক স্বয়ং কাকে বললেন? নবীকে বললেন। তাহলে এই বিধানের উপর দুনিয়ার জমিনের কোনো মুসলমান কোনো মানুষ বেঈমান নাস্তিক কারোর হাত দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,
পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন দুনিয়ার জমিনের যত মুমিন বান্দারা আছে মুমিন বান্দাদেরকে আপনি জানাইয়া দেন তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে তাদের দৃষ্টিটাকে নত রাখে তারা যেন দৃষ্টিকে অনবরত রাখে দৃষ্টিকে যেন হেফাজত করে আর আল্লাহ পাক যেই লজ্জাস্থান দান করেছেন এই লজ্জাস্থান যেন প্রত্যেকটা মুমিন নরনারী যেন হেফাজত করে আল্লাহ পাক আমার আপনার বিষয়ে সব কিছুই জানেন দুনিয়ার জিন্দেগিতে আপনি কি করবেন না করবেন সব কিছুর ফয়সালা আমার আল্লাহ আগে থেকেই করে দিয়েছে এর ভিতরে আল্লাহ পাক জানাইয়া দিলেন নবী আপনি বলে দিন তারা যেন মুমিনরা যেন দৃষ্টিকে নত রাখে হেফাজত করে এবং তাদের দামি জিনিস আমি আল্লাহ দিয়েছি লজ্জাস্থান ওই লজ্জাস্থান তারা যেন হেফাজত করে এটা যেন অনৈতিক কোনো কাজে ব্যবহার তাহলে আমাকে আপনাকে আল্লাহ পাক বইলাই দিছেন হে মুমিন দুনিয়ার জিন্দেগিতে তোমাদের নতকে তোমরা হেফাজত করবা এই দৃষ্টিকে তোমরা হেফাজত করো নবীজি হাদিসের মধ্যে বলেন জিনাল আইনিন নাজর চোখের জিনা হলো গোনা চোখের জিনা কি বড় জিনা গোনা কারণ মানুষ যেটা চোখ দ্বারা দেখবে দেখার পরে দিলের ভিতরে সেইটা স্বাদ আস্বাদন করবে ঠিক কিনা কোন ব্যক্তি যদি নজর তারা যদি নাই দেখে তাহলে তার দৃষ্টি যদি নাই থাকে সে যদি নাই দেখে তাহলে তার এটা স্বাদ আস্বাদন করার মতন ক্ষমতা এক নম্বরে আল্লাহ বললেন ও মুমিন দুনিয়ার জিন্দেগিতে তোমাদের হেফাজত করো এক নম্বর হেফাজত হলো চোখকে হেফাজত করবা পর নারীর দিকে তাকায়ও না নারীদেরকে আল্লাহ পাক বললেন নারীরা তোমরা তোমাদের চোখকে হেফাজত করো পর পুরুষের দিকে তাকায়ও না বেগানা নারী পুরুষ কাউ কারোর দিকে তাকানো যাইবে না দুই নম্বর হলো তোমাদের লজ্জাস্থান হেফাজত করো এরপরের আয়াতে ৩১ নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ও মুমিনা নারীরা তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করবা এবং তোমাদের সৌন্দর্যকে তোমরা ডেকে রাখবা মানে সৌন্দর্য কারার নিকট প্রদর্শন করা যাবে আপনি যে অলংকার লাগায়া বিভিন্ন ধরনের অলংকার লাগায়া সাজ সজ্জা কইরা বাহিরে বের হইলেন কার জন্য বের হইছেন এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ও মুমিন নারীরা তোমরা তোমাদের এই চেহারা সৌন্দর্য প্রদর্শন করো তোমাদের স্বামীদের নিকট কার নিকট দুই নম্বরে পিতামাতার নিকট যারা তোমাদের জন্য হালাল তাদের নিকট তুমি সৌন্দর্য প্রদর্শন করতে পারবা দেখাইতে পারবা কিন্তু দুনিয়ার জমিনের এমন যারা পরপুরুষ যাদের সঙ্গে তোমাদের ওঠা বসা কথাবার্তা মেলামেশা হারাম তাদের সঙ্গে তোমরা দেখাও করতে পারবে না কথাও বলতে পারবে না এবং কি তোমাদের সৌন্দর্য তাদের নিকট তোমরা প্রকাশ করতে পারবে না এটা স্বয়ং আমার আল্লাহ পাকের ঘোষণা তাহলে যেই জায়গায় আল্লাহ পাক বললেন যে দৃষ্টিকে হেফাজত করে অন্য নারীর দিকে অন্য পুরুষের দিকে তাকানো যাইবে না এখন আপনি যদি বলেন না আমি অন্য নারীর দিকে তাকাবো এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার পর্দার লঙ্ঘন হবে কিন্তু আপনি এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমিও করব না অন্য নারীও অন্য পুরুষও পর্দা করতে পারবে না এই কথা বলার কোনো সুযোগ কারণ আমার মালিক যা কিছু দেন যা কিছু ফয়সালা করেন তিনি উত্তম ভাবে ফয়সালা করেন ঠিক কিনা আল্লাহ পাক বললেন ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আমার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম এই জন্য আল্লাহ পাক ইসলামটাকে সুন্দর করে সাজাইলেন পিতা মাতাকে তার মর্যাদা দিয়েছেন স্ত্রীদেরকে তাদের মর্যাদা দিয়েছেন স্বামীদেরকে তাদের মর্যাদা দান করেছেন বোনদেরকে তাদের মর্যাদা দিয়েছেন নারীদেরকে নারীর জায়গায় আর পুরুষদেরকে পুরুষের জায়গায় সম্মান দান করেছেন মর্যাদা দিয়েছেন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলে দুনিয়ার জমিনের মানুষ
আমি আল্লাহ তোমাদের জন্য যা ফয়সালা করি সেটা উত্তম ফয়সালা আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ইসলাম সারা দুনিয়ার জমিনে যত প্রকার ধর্ম আছে একটা ধর্মের ব্যাপারে আল্লাহ পাক বলেন নাই এটা আমার কাছে উত্তম ধর্ম মনোনীত ধর্ম একমাত্র একটাই ধর্ম সেটা হলো ইসলাম তার ভিতরে শান্তি তার ভিতরে সবচেয়ে বড় সফলতা ঠিক কি না আজকে পুরো পৃথিবীর ভিতরে ইসলামের সৌন্দর্য দেখে দেখে হাজার হাজার বেদুইনরা বিদর্মীরা ইসলামের ছায়া তলে আসছে ঠিক কি না আমেরিকার মতন জায়গা ব্রাজিলের মতন জায়গা ইংল্যান্ডের মতন জায়গা যেখানে খ্রিস্টানদের ইহুদি নাসারাদের বড় কালচার তাদের সব কিছু সাম্রাজ্য ওইখানে আজকে ইসলামের বড় জয়গান আজকে ইসলামের জয়গানের পিছনে একটা কারণ হলো পর্দা আমি বিভিন্ন সময় ইউটিউব ফেসবুকের ভিতরে দেখেছি বিভিন্ন রাষ্ট্রের ভিতরে মেয়েরা হিজাব নিয়ে তারা এটাকে ইংল্যান্ডের মধ্যে দেখছি হিজাব তারা ফ্রিতে দান করে ওই হিজাবের সৌন্দর্য দেখে দেখে মুসলমান হয় ইসলামের ছায়া তলে আসে বেদুইনরা এটা হলো ইসলামের সৌন্দর্য পর্দা নারীকে আবৃত করে রাখে শুধু তাই না পর্দা নারীকে হারাম কাজ থেকে লিপ্ত হওয়া থেকে বাধা দেয় কথা বলেন ঠিক কি না পর্দা মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে পর্দা প্রত্যেকটা নারীকে তার সম্মান দিয়ে তার সম্মানের স্থান আসন গ্রহণ করায় পর্দা করলে আল্লাহ পাক বলে তারা সেফ থাকবে পর্দা না করলে তারা সেফ থাকবে না এটা আল্লাহ পাকের ঘোষণা বাজারের ভিতরে বলেন তো মিষ্টির দোকানে মাছি মিষ্টিতে বসে কি বসে না কথা বলেন বসে কি বসে না কোথাও দেখছেন নিয়াল গাছের ভিতরে বইসা থাকে মাছি বসেনি বিস্কিটের ডিব্বা যেটা ডিব্বা ওয়ালা বিস্কিট ওই বিস্কিটের ভিতরে কি মাছি বসেনি কথা বলেন ডিব্বার ভিতরে কি মাছি মশা বসতে পারে পারে না যেটা খোলামেলা তার ভিতরে মাছি বসে তার মানে দুনিয়ার জমিনে আল্লাহ পাক বোঝায় দেয় সামান্য তুমি একটা মিষ্টি যেটা তোমরা সারাদিন ভক্ষণ করো বড় আনন্দের সহিত অথচ ওই মিষ্টি পোটলাটা ডিব্বাটা খোলা থাকার কারণে তার ভিতরে বিভিন্ন প্রকার মাছি আইসা বসে তার ভিতরে মশা আইসা বসে আর দুনিয়ার জমিনের নারীদেরকে আল্লাহ পাক জানাইয়া দিলেন নবী আমার বলে দিলেন ও দুনিয়ার জমিনের মানুষ যতদিন পর্যন্ত এই বোরকার ভিতরে তোমরা আবদ্ধ থাকবা বোরকার ভিতরে তোমরা থাকবা হিজাব করবা পর্দা করবা আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ার জমিনে যত প্রকারের কুচক্র পুরুষ আছে তাদের থেকে আল্লাহ পাক হেফাজত করবেন আর যারা নাকি সৌন্দর্য দেখে দেখে দুনিয়ার জমিনের মধ্যে আটে তাদের ব্যাপারে আল্লাহ পাকের বড় ঘোষণা নবীজি হাদিসের ভিতরে ভয়ঙ্কর আযাবের কথা বলেছেন দেখবেন একটা মানুষের ভালো আকর্ষণে থাকে কি এক নম্বর আকর্ষণ দেখবেন যে জিনিসটা আপনি প্রত্যেক দিন খান দেখেন ওইটা তেমন ভালো লাগে সৌন্দর্য অনেক সুন্দর সুন্দর মডেল মার্কা মহিলা দেখা যায় কিন্তু ভালো লাগে না রাস্তা দিয়ে যদি একটা বোরকাওয়ালা মেয়ে যায় না জানি তার ভিতরে কেমন সৌন্দর্য চেহারা একটা আকর্ষণ আছে কিনা কথা বলেন এটা আল্লাহ পাক বলেন এর আকর্ষণে থেকে যাবে তাহলে আমার বন্ধুদেরকে আল্লাহ পাক জানাইয়া দিলেন পর্দা করো নবী বললেন পর্দা করো কেমন পর্দা কেমন পর্দা বলে যেই পর্দা করার মাধ্যমে তোমার ভিতরে আল্লাহ পাকের তাকওয়া আসবে যেই পর্দা করার কারণে মানুষের মধ্যে মনে হবে পুরুষগুলো আমার জন্য সব হারাম হয়ে গেছে একটাও হালাল না বিয়ের আগ পর্যন্ত কোনো পুরুষই আমার জন্য হালাল না আমার পরিবার ছাড়া আর বাকি যত পর পুরুষ আছে সব আমার জন্য হারাম বিয়ের পরে একজন মাত্র পুরুষ সে আমার স্বামী সে আমার সৌন্দর্য প্রদর্শন যেভাবে ইচ্ছা দেখতে এটা আমার দেশের মুসলমান বোঝে না অথচ বেদুইনরা ইসলামের সৌন্দর্য দেখেই তো মুসলমান হচ্ছে কথা বলেন ঠিক কি না আর আমার দেশের মুসলমানরা চায় পর্দা ছেড়ে কিভাবে উলঙ্গ অবস্থায় ঘুরা যায় না হলে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে সবচেয়ে উচ্চমানের ডিগ্রি ঠিক কি না বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় সেইখানে বসে কেমন অধ্যাপক এত বড় শিক্ষিত শয়তান সে বলতেছে বাইবার ভিতরে বলে নারীদেরকে বাধ্যতামূলক নেকাব ছাড়া পর্দা ছাড়া আসতেই হবে না নাউজুবিল্লাহ পড়েন
নারীদেরকে বাধ্য করছে যেখানে পর্দা খুলতে তার মানে তার ভিতরে ইসলামের ছিটাফোঁটাও নাই ইসলাম তার কাছে ভালো লাগে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার বাবার টাকা হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার টাকা চলে না ঢাকা বিশ্ববিদ্যালয় জনগণের টাকায় চলে জনগণের টাকায় তোমরা খাও ভক্ষণ করো ওইখানে বৈসা তুমি অর্ডার করবা পর্দা করা যাবে না পর্দার মতন হুকুমের উপর তোমার আঘাত এইটা মুসলমান সমাজে আলেম সমাজের ভিতরে থাকলে পীর মাশায়েকের বাংলাদেশে আলেম ওলামাদের বাংলাদেশে এমন কথা কইলা তুমি নিস্তার থাকবা এটা কখনো হতে পারে না ঠিক কি না কারণ ইসলামের সৌন্দর্য আল্লাহ পাক দিয়েছেন পর্দা যেই নারী পর্দা করতে চাইবে অবশ্যই ওই নারীর ভিতরে ইসলামের সিটা ফোটা আছে কোরআন বুঝেছে ইসলাম বুঝেছে যার কারণে পরপুরুষের সামনে সে কি করতে চায় না নিকাব খুলতে চায় না তুমি স্লোগান দিবা আমি বাবার সমতুল্য বাবার সমতুল্য কখনোই বাবা হতে পারে কথা বলেন বাবার সমতুল্য কখনো বাবা হতে পারে উস্তাদ শিক্ষক বাবার সমতুল্য এটা আমরাও জানি আমাদের থেকে আপনারা এত বেশি জানেন না তাহলে আপনার এত বড় সিংহাসন নিয়ে আপনি যদি বলেন যে পর্দা লাগবে না পর্দাবাদ সে বলছে যে পর্দা যদি করতে হয় তাহলে ঘরে বৈশা যেন পরে বার্ষিকীতে আইসা পড়তে পারবে না এমন কথা বলার কারণে পুরা জাতি তাকে ধিক্কার এবং তাকে এখান থেকে পরিবর্তন করার জন্য সকলের আবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস হয়তো তুমি জানো না ঢাকা বিশ্ববিদ্যালয় দান করেছে জায়গাটা দিয়েছেন মুসলমান না হিন্দু কে দান করেছে নবাব সলিমুল্লাহ কে দান করেছে মুসলমান না খ্রিস্টান মুসলমানের জায়গার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় আর এই ঢাকা বিশ্ববিদ্যালয় করার জন্য জমিদার টাঙ্গাইলের এক পায়ে 50,000 টাকা নিজের বাড়িটাকে বন্ধক রেখে তোমাদের এই বিশ্ববিদ্যালয় করার জন্য তখনকার যুগে 50,000 টাকা জমি বন্ধ রেখে বাড়ি বন্ধক রেখে এই এমন একটা বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন এইটা মুসলমানের রাষ্ট্র মুসলমানের জায়গা মুসলমানের করা এইটা ইতিহাস যদি নবাব সলিমুল্লাহ আর জমিদাররা যদি জানতো এইখানে কোনো বিদর্মী আইসা কিংবা কোনো ধরনের কুচক্র আইসা ইসলাম নিয়ে কথা বলবে তাহলে অপশন দুইটা হয়তো নবাব সলিমুল্লাহ এই জায়গা দান করতো না আর জমিদার নিজের জায়গা বন্ধক রেখে এই সম্পত্তি দিয়ে তিনি এই বিশ্ববিদ্যালয় করে দিতেন না ঠিক কিনা দুই নম্বরে লিপিবদ্ধ করে দেওয়া হতো এইখানে যতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় চলবে ইসলামের স্লোগান চলবে শিক্ষার আলো ছড়াবে কিন্তু কোনো বেদুর্মী কিংবা কোনো বেদুইন কোনো ধরনের কুচক্র মহল এসে ইসলামের গায়ে হাত দিতে পারবে না ঠিক কি ঠিক না অতএব ওইখানের মতন জায়গায় বৈশা তোমার মতন কুলাঙ্গার স্লোগান দিবে ইসলামের ছায়া তোমার কাছে ভালো নাও লাগতে পারে তোমার ব্যাপার কিন্তু ইসলাম নিয়ে কোনো ধরনের কুচক্রম হল কথা বললে সেটা বাংলার জমিনের মুসলমান সহ্য করবে কারণ হইল ঘরের ভিতরে সুন্দর নারী দেখিয়া মন ভরে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার নারী দেখিয়া মন ভরে না এখন চিন্তা করতেছে না জানে বোরকার ভিতরে কি আছে বোরকা একটু খুইলা দেখি আরে শয়তান আল্লাহ পাক এই জায়গায় বোরকাওয়ালীদেরকে সম্মান দিয়ে তাদেরকে হেফাজতের কথা বলেছেন আর তোর মতো একজন কুলাঙ্গার নাম কিছু মুসলমান ওয়াহিদুজ্জামান এমন সুন্দর নাম দিয়ে ইসলামের ছায়া তলে আইসা ইসলামের সার্টিফিকেট লাগায়া মুসলমানের সঙ্গে কার সঙ্গে তুমি দালালি কইরা মুসলমানের বিরুদ্ধে আচরণ করো ইসলামের বিরুদ্ধে আচরণ করো নবীর সুন্নতের বিরুদ্ধে আচরণ করো আল্লাহ পাকের স্বয়ং কোরআনের আইনের ভিতরে বিরুদ্ধে আচরণ করো তোমার মতন এমন কুলাঙ্গার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হওয়ার যোগ্যতা রাখে না কথা বলেন ঠিক কিনা যতদিন পর্যন্ত ইসলাম থাকবে মুসলমান থাকবে ততদিন পর্যন্ত কোরআনের আইনের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস আজকে আমার ইসলামের সৌন্দর্য দেখে দেখে হাজার মুসলমান হইতেছে কেন ভারতের এক মডেল সবাই নাম বললে চিনবেন নাম বলবো না যেই নাকি যেই মায়েটা হাজারো মানুষের সঙ্গে মেলামেশা ছিল অর্ধ অলঙ্গ অবস্থায় বিভিন্ন শুটিং করত নাচ গান করত ওই মেয়েটা ইসলামের ছায়া পাইয়া এক যুবকের মাধ্যমে ইসলামের সৌন্দর্য পাইয়া কালিমা পাইয়া মুসলমান হইয়া ইসলামের ছায়া তলে সে এসে গেছে
এটা হলো মুসলমান ইসলামের সৌন্দর্য নাম দিয়েছে ফাতেমা কয়েকদিন আগে সে উমরা করতে যায় উমরার ভিতরে একটা ভিডিওর ভিতরে সে বলল আমি তো আর মুহতাজামার জন্য সবাই দোয়া করবেন দোয়া চাই উমরা থেকে যখন দেশের মধ্যে ফিরত আসে দেশের মধ্যে ফিরত আসার পর যখন কয়েকজন যুবক কয়েকজন যুবতী তাকে মালা পরানোর জন্য যায় ফেসবুকে হল ভিডিও অনেকে দেখছে ফেসবুকে ভিডিওটা ব্যাপক ভাইরাল হয়ে গেছে ওই নায়িকা যখন মডেল দুনিয়ার জমিনে মক্কা থেকে যখন ভারতে আবার আগমন করেন ফ্লাইট থেকে আসার পর পর কয়েকজন যুবক হাতের মধ্যে ফুল নিয়ে গেছেন ফুল দেওয়ার জন্য আল্লাহর বান্দি কত বড় ফরেজগার হয়ে গেছেন মাত্র কয়েকদিনের ভিতরে আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত দান করি দুনিয়ার জমিনে তাকে ধ্বংস করার মতন কারোর কোনো ক্ষমতা কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক যাকে হেদায়েত দান করেন কেউ তাকে হেদায়েত থেকে ফিরাইতে পারে না এই জন্য আল্লাহর বান্দি ভারতে যখন আসলো কয়েকজন যুবক গিয়েছে মালা পরানোর জন্য মালা পরাতে যাওয়ার পর ওই যুবতী ওই যুবককে সরায়া দিয়েছে মালা পরাইতে দেয় নাই আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার ওই বান্দি বললেন না তোমার হাত থেকে আমি মালা গ্রহণ করতে পারি না আমি এখন ইসলামের ছায়া তলে আসছি আমি এখন বড় মডেলিং না আমি এখন বড় মডেল না আমি এখন ইসলামের মডেল নিয়ে ঘুরতেছি তোমার মতন যুবক থেকে আমি এখন মালা পরতে আমার আর ইসলামে হুকুম দেয় না অতএব অন্য একটা মেয়ে গিয়ে তাকে হুকুম দিবেন তাকে পরায়া দিবেন মালা অতএব সাংবাদিকরা এসে প্রশ্ন করলো ব্যাপার কি ম্যাডাম এমন কি জিনিস আপনাকে আকর্ষণ করলো আপনি ইসলামের ছায়া তলে চলে গেলেন এমন কি দোষ করলো হিন্দু ধর্ম আপনি এমন কি দোষ পাইলেন হিন্দু ধর্মের ভিতরে ওই মহিলা ডাক দিয়ে বললেন আমি হিন্দু ধর্মের কোনো দোষ পাই নাই কোনো ত্রুটি পাই নাই তবে আমার কাছে ইসলামের বড় সৌন্দর্য লেগেছে ইসলামটা আমার কাছে ভালো লেগেছে এখন ওই মহিলা হিজাব পরে বোরকা পরে চলে নামাজ পরে হজ করে সব কিছু দিয়েছেন কে তার ভিতরে একটা মডেলিং যে উর্ধ্বলম্ব ছিল ওই মহিলাটাও এখন হিজাব করে বোরকা পরে চলে তাহলে এই হিজাব বোরকা তার কাছে পছন্দ না অপছন্দ কথা বলেন পছন্দ না অপছন্দ তাহলে আমার দেশের পুলাঙ্গাররা স্লোগান দেয় ওই দিন একটা ভিডিও দেখলাম একজন বড় মন্ত্রী নাম বলবো না সে আইসা ঢাকার ভিতরে একটা স্লোগান দিল একটা কনফারেন্সের ভিতরে দেশটা মনে হয় এখন আফগানিস্তান হয়ে গেছে প্রশ্ন করলো আফগানিস্তান কেমন হইল আফগানিস্তান মুসলিম রাষ্ট্র না কথা বলেন আফগানিস্তান মুসলিম রাষ্ট্র না সে বলতেছে ঢাকার ভিতরে দুইকে দেখি সব পর্দা করনেওয়ালা সব বোরকাওয়ালি তার ভিতরে দুইকে গেছে আয় হায় বোরকা পরা তো আমাদের সব ফুলা সব কিছু নষ্ট করে দিছে বোরকা পরার কারণে এখন আমাদের সৌন্দর্য আর দেখতে পায় না সুন্দর সুন্দর মেয়েদেরকে দেখতে পায় না তার মানে বোঝা গেল তোমার দিলের ভিতরে কোন অপশন আর তার খায়েশাত লুচ্চা বিচার আর কিছুই না ঠিক কি না তাহলে তুমি এমন কথা কিভাবে বলে একটা মন্ত্রী পরিষদ হয়ে যে দেশ আফগানিস্তান হয়ে গেছে সবাই বোরকা পরে আবার সে মুসলমান কেমন পর্দা করার জন্য আল্লাহ পাক বলছেন ডাইরেক্ট আল্লাহ নবীর স্ত্রীদেরকে বলছেন নবী আপনি বলেন আপনার স্ত্রী যেন পর্দা করে কেমন পর্দা একজন একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে আইমান উম্মে মাকতুম যিনি একজন অন্ধ সাহাবী ছিলেন অন্ধ সাহাবী রসুলের বাড়ির দিকে আসতেছিলেন এমন সময় রসুল ডাকতে বললেন একজন স্ত্রীর সাথে একজন খাদেমা ছিল আল্লাহ আল্লাহ নবীর ডাইরেক্ট স্ত্রী যাদেরকে আমাদের জন্য পরবর্তী উম্মতের জন্য সাহাবীদের জন্য আল্লাহ পাক স্বয়ং বিবাহ করা হারাম করে দিয়েছেন যাদের ভিতরে জাররা পরিমাণও মুসলমানদের প্রতি অন্য কোনো পুরুষের প্রতি আকর্ষণ নাই নবীজি বললেন ভিতরে যাও আন্দরে যাও তোমরা এখানে দাঁড়ায় থাকো না আমার এক সাহাবী আসতেছেন ওই আমাদের একজন আম্মা যান নবীর স্ত্রী ডাক দিয়ে বললেন হুজুর আমরা তো পর্দা করি আমরা তো বাড়ির ভিতরে আছি আর সে তো অন্ধ সাহাবি সে তো আমাদেরকে দেখতে পাবে না নবীজি বললেন সে তোমাদেরকে দেখতে পারবে না তোমরা তো তাদেরকে দেখতে পারবে তোমরা তো তাকে দেখতে পারবা তোমাদের তো চক্ষু খোলা আছে অতএব তোমরা ভিতরে যাও তোমরা ভিতরে যাও আমি তার সঙ্গে একলাই কথা বলবো তোমরা ভিতরে যাও তোমরা তাকে দেখার অনুমতি যেখানে রসুলের স্বয়ং স্ত্রীর পর্যন্ত এই পর্দা তাহলে আমার আপনার বিষয়ে কেমন পর্দা হওয়া দরকার কথা বলেন কম না আরো বেশি
তাহলে ওই পর্দার বিষয়ে যখন কথা বলবে আমাদের দিলের ভিতরে আঘাত লাগে কি লাগে না আমার বোনেরা চাই পর্দা করতে আপনি বলবেন পর্দা খুলতে আপনি আপনার স্থান থেকে বলতে পারেন আমি পর্দা করি না কিন্তু পর্দার বিষয়ে আপনি কথা বলার কোন শরীয়তের অনুমতি আপনাকে দেওয়া হয় পর্দা সবার জন্য হুজুরের জন্য পর্দা আসেনি আলেমের জন্য পর্দা আসেনি রাস্তাঘাটে হুজুর দেখলে অনেক মহিলারা দৌড়ায়া পর্দা করে কিন্তু মানুষ দেখলে আর পর্দা করা লাগে বলেন তো জালেমের জন্য পর্দা আসেনি আম পাবলিকের জন্য পর্দা আছে কিনা আলেমদের জন্য পর্দা আছে কিনা সমাজে কিছু হুজুরও যারা পর্দা থেকে বিরত আছে কয়েকদিন আগে একটা টপিক নতুন টপিক ফেসবুকে ভাইরাল হচ্ছে যে কি বাংলাদেশের একজন ইসলামিক সংস্কৃতির বড় একজন শিল্পী যাকে আবু রায়হান বলে সবাই চেনে আবু রায়হানের একটা ভিডিও কিংবা একটা ক্লিপ ভাইরাল হয়েছে সে একজন বেপরদা টিকটক নারীকে নাকি বিবাহ করছে নাউজুবিল্লাহ পড়েন আইনউদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহির সংগঠনে যদি এটা সত্যই হয়ে থাকে ভাইরাল হয়েছে তাহলে এটা অবশ্যই একজন আলেম হিসেবে হুজুর হিসেবে তিনার এটা কাম্য নয় তিনি একটা দোষনীয় এবং অন্যায় কাজ করে কথা বলেন ঠিক কি না এত বড় একজন শিল্পী একটা সেলিব্রিটি এরকম কাজ করবে কিংবা কোন ধরনের নেশা আসক্তির সাথে যোগাযোগ থাকবে সেটা আলেম থেকে কাম্য হতে পারে না তবে আমরা মানুষের দোষ নিয়ে চর্চা করতে বড় পছন্দ করি আল্লাহর নবী বলেন কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনবে তাই বলবে যাচাই বাছাই না করে কোন ব্যক্তির সামনে কথা বলা কি হারাম তো একজন এত বড় সেলিব্রিটি হয়ে তিনি এই কাজটা করেছেন এক স্ত্রীকে নাকি ডিভোর্স দিয়েছেন দ্বিতীয় স্ত্রী একজন টিকটকার তাহলে তার জন্য পর্দা ফরজ কিনা পর্দা সবার জন্যই ফরজ সবার জন্যই ইসলামের প্রত্যেকটা আইন কারণ মানা ওয়াজিব ফরজ এত বড় একজন সেলিব্রিটি হয়ে তিনি অন্যায় কাজ করেছেন এটা আমরা প্রতিবাদ জানাই প্রতিবাদ করি কিন্তু মানুষের অযথা দোষ সমালোচনা করা থেকে অপবাদ দেওয়া থেকে আল্লাহ পাক স্বয়ং নিষেধ করেছেন যদি সে অন্যায় করে থাকে ক্ষমা প্রার্থী কারণ আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি তওবা করবে আল্লাহ পাক তাকে দুনিয়ার জমিনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ পড়ে তাহলে আমরা চাচ্ছি এই সমস্ত যারা সংগঠন যারা আছে ইসলামিক সাংগঠনিক যারা সংগঠনগুলো তাদের থেকে অনেক সময় অনেক দুঃখজনক ঘটনা ঘটে যায় খারাপ মন্তব্য এসে যায় বেপর্দা চলাফেরা এসে যায় হারাম কাজের সাথে জড়িত এসে যায় এটা আমরা কাম্য করি না অতএব আমাদের পক্ষ থেকে ঘোষণা থাকবে যে ভাইজান আপনারা আপনাদের যে সমস্ত খারাপিয়াত আছে সেগুলো বাদ দেন কামরা কারণ আপনারা ইসলামের সাংস্কৃতিক গুলা গানের মাধ্যমে মানুষের দ্বারা দ্বারা পৌঁছাইয়া দেন আপনারাই যদি অপসাংস্কৃতিক কাজ করেন তাহলে যারা হিন্দি গান শুনে নাচ গান করে তারা কোথায় যাবে কথা বলেন ঠিক কি না এই জন্য তাদের নিকটে আমাদের মেসেজ থাকবে আমার পক্ষ থেকে যে আমার অনেকেই কলরবের পরিচিত আছে কলরবে অনেকে আমার একদম খুব ক্লোজলি যারা উপরের পর্যায়ে সাইদ ভাই বদরুজ্জামান ভাই হ্যাঁ আরও ইলিয়াস হাসান আমার ওস্তাদ অনেকেই আছেন তো প্রস্তাব থাকবে যে আমরা আপনারা এই সমস্ত যদি কোনো ধরনের খারাপ দিক পান তাদেরকে আপনারা বহিষ্কার করেন এবং তাদের এই কালচারের কারণে আমাদেরকে অনেক যুব্বাওয়ালাদেরকে মানুষ খারাপ মন্তব্য করবে যে তারাও তো বেপর্দা চলে তারাও তো হারাম কাজ করে তারাও টিকটকের সাথে আড্ডা মারে তারাও বেপর্দায় নারীদের সাথে বেগানা নারীদের সাথে আড্ডা মারে কথা বলে এগুলা যেন আমাদের কাছে না আসে কথা বলেন ঠিক কি না কারণ এটা আমরা মুসলমানের সন্দেহ এই জন্য এত বড় সংগঠন থেকে এই সমস্ত জিনিসগুলো আমরা আশা করি আর সবচেয়ে বড় কথা হলো যে যাদের ভিতরে কোরআনের ছিটাফোঁটা নাই বিশেষ করে আমাদের সমাজে যারা পর্দা নিয়ে কটূক্তি করবে কোরআনের ছিটাফোঁটা নাই কোরআনের বিষয় ভিত্তিক না থাকলে কোরআন না জানলে আল্লাহ পাক বললেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা জানে এবং যারা জানে না তারা এক রকম নয় আপনার ভিতরে পর্দা নাই বিদায় আপনি পর্দা সম্পর্কে দুষ্কর কথা বলেন ঠিক কি না
আপনি মুসলমান হওয়া সত্ত্বেও কিভাবে কোরআন হাদিস জানা সত্ত্বেও আপনি এই সমস্ত কথা বলবেন? যদি বলেন যে কোরআন হাদিস জানি না, তাহলে বলবো যে কোরআন হাদিস পড়েন। এইজন্য প্রত্যেক ছেলে সন্তান মেয়ে কোরআন জানা জরুরি, কারণ কোরআনের ভিতরে আল্লাহ পাক সমস্ত কিছুর সমাধান কোরআনের ভিতরে দিয়েছেন কিনা বলেন, কথা বলেন দিবেন কিনা? পর্দার বিষয় হোক, যে কোনো জিনার বিষয় হোক, খারাপ বিষয় হোক, এই বিষয়ে আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সমাধান আছে কিনা? এইজন্য সব কিছুর সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে হে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে হে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে হে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে হে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে হে মরণে, ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। গড়ে বলো কিংবা রাস্তে বলো, গড়ে বলো কিংবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে হে মরণে, ফিরে চাও খোঁজে নাও। ঠিক কিনা?